আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সব অনেক ভালো আছো। আজকে আমি ফ্রন্ট পেজ নিয়ে আর আলোচনা করছি না, আমি চলে যাচ্ছি সরাসরি আমাদের যে আজকের অ্যাসাইনমেন্টের টপিক বাংলা সেটাতে। দেখো, বাংলাতে আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনামটা দেখব, যে মাদ্রাসা বোর্ড যে শিরোনামটা ছিল সেটা হচ্ছে যে তুমি শিক্ষা সফরে কোনো বিশেষ স্থানে ভ্রমণ করতে গিয়েছো, সেখানে গিয়ে তুমি কোন কোন ধরনের অভিজ্ঞতা অর্জন করলে তার একটি বিবরণ লিপিবদ্ধ করো। তো এখানে আজকে বাংলার যে মাদ্রাসা বোর্ডের অ্যাসাইনমেন্ট নম্বর দুই, বিষয় হচ্ছে বাংলা, এটা নিয়ে আজকে আলোচনা করি। দেখো কীভাবে লেখা যায়। প্রথমত আমাদের এভাবে ফ্রন্ট পেজ, তোমার এফোর সাইজের পেজ, ভালো পেজ নিলে পরে সবচেয়ে ভালো হয়। তো এফোর সাইজের পেজের ভিতর আমরা যে বিষয়টা টপিকটা তুমি বাছাই করবে, সেটা কুয়াকাটা হতে পারে, সেটা মহাস্থানগর হতে পারে, সোনারগাঁও হতে পারে, তো ওই টপিকটা বাছাই করার পরে তুমি এভাবে লিখতে পারো, যে যেমন এখানে তুমি লিখতে পারো সোনারগাঁও শিক্ষা সফরে একজন অংশগ্রহণকারী হিসেবে এর যাবতীয় ঘটনার বর্ণনা তুলে ধরলাম। আচ্ছা, এরপর তুমি ঘটনাগুলো এভাবে লিখতে পারো যে শিক্ষা সফরে যাওয়ার তোমার প্রস্তুতি কেমন ছিল, তারপর উক্ত স্থানে তুমি কীভাবে ভ্রমণ করেছ, সাংস্কৃতিক অনুষ্ঠান অর্থাৎ ওখানে যে তুমি কী ধরনের অনুষ্ঠানে অংশ পার্টিসিপেট করেছো এগুলো লিখতে পারো, সার্বিক ব্যবস্থাপনা অর্থাৎ এখানে তোমাকে যে ধরনের সার্বিক সাহায্য সহযোগিতা করা হয়েছে এই এই সমস্ত তোমার শিক্ষা সফরটাকে, হ্যাঁ, এই ব্যবস্থাপনাটা কেমন ছিল সে ব্যাপারে তুমি বলতে পারো, এবং পরিসমাপ্তি তুমি লিখতে পারো। আচ্ছা, এবার যদি এখানে আলোচনা করা হয় যে শিক্ষা সফর যাওয়ার প্রস্তুতিটা কেমন ছিল, শিক্ষা সফরের যাওয়ার প্রস্তুতিটা এভাবে বলতে হয় যে তুমি শিক্ষা সফরে তুমি যাচ্ছিলে, তোমার তোমার অনুভূতিটা ততই তোমার কী বাড়ছিল, যে না কীভাবে যাবো, কখন যে পৌঁছিবো, এই ধরনের কথাবার্তা তোমার মনে হয়তো বা যাচ্ছে, এই মনের ভাষাগুলোই খুব সহজ সাবলীল ভালায় ভাষায় তুমি লিখে দিবে। এখন নির্ধারিত তো তুমি একটি স্থানে যাচ্ছ, সেই নির্ধারিত স্থানটাকে উল্লেখ করতে হবে। উল্লেখ করার পরে দেখো তুমি কত দূর থেকে যাচ্ছ, সেই দূরত্ব অনুযায়ী তুমি কোন বাসে যাবে এবং কী ধরনের কাপড় চোপড় নিবে, বা এখানে যাওয়ার পর তোমার কতদিন সময় লাগবে, সময় ছিলে, কতদিন থাকার পরে তোমার কী ধরনের খাবার প্রস্তুত করে তুমি এখান থেকে নিয়ে গেছো, এই ধরনের কথাবার্তা লিখবে, এবং সেটা তুমি কীভাবে গেছো, যাবতীয় যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতি সম্পর্কে লিখবা। এরপর তুমি এই পেজে পরের পেজে চলে যাও, যে উক্ত স্থানে ভ্রমণ অর্থাৎ তুমি কীভাবে সেই স্থানে চলে গেছো, সেখানে তুমি কীভাবে গিয়েছিলে, যে তুমি যে স্থানে চলে যাচ্ছ সেই স্থানটা উল্লেখ করতে হবে, এবং সে স্থানে যাওয়ার জন্য তোমার বাসার কাছে ফার্স্ট যে স্টেপটা হবে, তুমি যে বাসে চড়ে গেছো বা যে যানবাহনে চড়ে গেছো ওটা থেকে তোমার ওই স্থান পর্যন্ত যতগুলো ধাপ আছে ওই ধাপগুলো নিয়ে আলোচনা করবে। তো তারপরে তুমি এভাবে দিতে পারো, যেমন এখানে শিক্ষা সফর আমি বঙ্গবন্ধু সাফারি পার্ক দিয়েছি, সুতরাং এখান থেকে মহাখালী থেকে আমাদের যে ময়মনসিংহগামী যে বাস আছে সে বাসে যেতে হবে। এখানে ওখানে নামার পর দেখা যাচ্ছে যে বাগের বাজার নামক একটি বাজার আছে, ওখান থেকে নামার পরে আমাদের ওই বঙ্গবন্ধু সাফারি পার্ক গেট পর্যন্ত যেতে হয়েছে। ওখান থেকে আবার অটোতে, ব্যাটারি চালিত যে অটো আছে এগুলোতে আবার ওই মেন স্পটে যেতে হয়। তো এইভাবে তোমাদের পৌঁছে যাওয়ার সময়টা উল্লেখ করে দিতে পারো। এরপরে যেমন তিন নম্বর স্টেপ আমরা লিখতে পারি সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে আমরা এটাই বোঝাবো যে ওখানে যাওয়ার পর আমরা যাবতীয় কাজ কী ছিল এবং কী ধরনের পার্টিসিপেট করেছি, ওখানে অংশগ্রহণ করার পরে কী ধরনের ইকুইপমেন্ট আমরা ব্যবহার করেছি, কী দেখেছি, কী খেলেছি, কী আনন্দ উপভোগ করেছি, সবগুলো অভিজ্ঞতা এখানে তুমি লিপিবদ্ধ করতে পারো। আচ্ছা, সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হলো, এবার আমরা চলে যাচ্ছি সার্বিক যে ব্যবস্থাপনা, সেক্ষেত্রে সার্বিক ব্যবস্থাপনার কথা তুমি তোমার যা সত্য তাই বলবে। এখানে তুমি কেমন ব্যবস্থাপনা পেয়েছো, সুযোগ সুবিধা কেমন পেয়েছো, তাদের পার্টিসিপেন্টদের কেমন সুযোগ সুবিধা পেয়েছে, হ্যাঁ, তাদের কেমন ছিল, ব্যবহারগুলো কেমন ছিল, এখানে কোনো দুর্ঘটনা ঘটেছে কি না, এগুলো যেতে বা আসতে কোনো অসুবিধা হয়েছে কি এগুলো। আর পরিসমাপ্তির ক্ষেত্রে হচ্ছে যে খাবার সহ যাবতীয় যে জিনিসগুলো নিয়ে গেছ এগুলো তোমাদের খাবার দাওয়ার কোনো অসুবিধা হয়েছে কি না, আবার নতুন করে যে খাবারগুলো খেয়েছ এগুলো কেমন ছিল, মজার ছিল, যতগুলো আইটেমে তোমরা ঘুরেছ সেগুলো কেমন ছিল, শিক্ষা সফরটা তোমার মানে চিন্তার চেয়ে বাইরে ছিল কি না, মজার মানে মজাটা এত ছিল কি যে তুমি চিন্তাও করতে পারোনি, বা তোমার অভিজ্ঞতাটা তুমি এত ভালো হয়েছে কি, হ্যাঁ, এগুলো তুমি লিখতে পারো। আর তাছাড়া তুমি এখানে আরও যে জিনিসগুলো শেয়ার করতে পারো, যে এরকম শিক্ষা সফর থেকে তোমার প্রাপ্ত অভিজ্ঞতাগুলো তুমি এখানে শেয়ার করতে পারো। তো এই হচ্ছে মোটামুটি তোমার বাংলা যে অ্যাসাইনমেন্টটা আছে
শিক্ষা সফর সম্পর্কে মাদ্রাসা বোর্ডের মোটামুটি এতটুকু লিখলেই এনাফ। তো আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।